শুনেন, রিয়াজ ফেরদৌস এরা হলো এডুকেটেড ছেলে এবং ভদ্র, প্রচণ্ড ভদ্র। এদের সম্বন্ধে বলার কিছু নাই আসলে। ভালোর ডেফিনেশন আপনি কীভাবে দেবেন? ভালো তো ভালোই, কিন্তু খুব জানার ইচ্ছে যে 80-এর দশকের আগে আসলে আপনি কি করতেন, মানে আসলে আপনার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে শুনতে চাচ্ছি আর কি, যদি আপনার মানে মনে কিছু না আর কি। না না, অসুবিধার কিছু নাই, কেন বলবো না। আমি নাটক থেকে, প্রথম আমি নাটকে অভিনয় করতাম। ঢাকা ইউনিভার্সিটিতে একটা নাট্যগোষ্ঠী ছিল, জনপথ নাট্যগোষ্ঠী। সোহেল অমিতাভ আমার এক বন্ধু, খুব কাছের বন্ধু, বাচ্চু, দুলাল, জুবায়ের, আরও অনেকে ছিল, চায়না চৌধুরী, তপন জ্যোতি। তো আমরা তখন মহিলা সমিতিতে নাটক করতাম, জনপথ নাট্যগোষ্ঠী থেকে, বেলি রোড। ওখান থেকে আমি থিয়েটারে চলে যাই, থিয়েটারে অভিনয় আরম্ভ করি। থিয়েটার থেকে আমি প্রথম টেলিভিশনে নাটক করি, বিটিভিতে, আল মনসুর জি, বেলাল ভাই, তার নির্দেশনায়। তারপর আমি আরও কিছু নাটক করি, তারপর আমি ফিল্মে আসি। ফিল্মে আসি আসলে আমি 1995-এ। একবার আসছিলাম, একবার আব্দুল আল মামুন পরিচালিত, আমার গুরু উনি থিয়েটারে, ওনার একটা ডকুমেন্টারি ছবি ছিল, মাটিও মানুষ, এটাতে প্রথম কাজ করি। তখন আমার বয়স কম, 18 বছর ছিল ওই। তারপরে 84-এ তখনও বয়স কম, তখন রাজা মিস্ত্রির ছবিতে কাজ করলাম রাজ্জাক মামার সাথে। উনি আমাকে ছোটোবেলা থেকে চিনতেন, কারণ শাইন স্কুলে আমি আর বাপ্পা, আমি পড়তাম 1-এ, বাপ্পা পড়তো বেবিতে, মানে 1 ক্লাস আমরা, আমাদের গ্যাপ ছিল। এই আমি 1টা সিনিয়র আর কি, 1 ক্লাস সিনিয়র ছিলাম। তারপরে অনেক গ্যাপ থেকে 1994-এ হাসিবুল ইসলাম মিজান, প্রেমের কসম নামে ছবি থেকে আরম্ভ হয়। কিন্তু ওই সময় আমার অনেকগুলো ছবি সাইন হয়, যেমন আনন্দ অশ্রু, পৃথিবী আমাকে চায় না, তারপরে অধিকার চাই, আরও অনেক ধরনের ছবি তখন আমি সই করি। তো পৃথিবী আমাকে চায় নাটা হলো জেনারেলি আমাদের প্রথম ছবি, আমার, রিয়াজ, ফেরদৌস। কিন্তু এই ছবিতে আসলে, এই ছবিতে আত্মপ্রকাশ করাচ্ছে ফেরদৌস ভাই, রিয়াজ ভাই আগে কাজ করে না, রিয়াজ ওই ছবিতে প্রথম, রিয়াজও সম্ভবত এই ছবিতে না, রিয়াজ ভাই তো যে বাংলার নায়ক ছবিতে প্রথম। যাই হোক, আমি যতটুকু জানি যে শুটিং আমাদের তিনজনের এটাই প্রথম। আচ্ছা আচ্ছা, আমি, রিয়াজ এবং হাসিবুল মিজান ভাই। হ্যাঁ, না এটা অঞ্জন সরকার পরিচালিত, পৃথিবী আমাকে চায় না, আর হাসিবুল ইসলাম মিজানের হলো তুমি, প্রেমের কসম। এই তারপর তো করলাম কাজ, 2000 সন পর্যন্ত কাজ করলাম, 2001-2 পর্যন্ত বোধ হয় কাজ করেছি আমি। তারপর তো একটা উলঙ্গ ছবির হুলস্থুল চলে আসলো, তো উলঙ্গ ছবি যখন হলো তখন আমি আর কাজ করিনি, গ্যাপ দিছিলেন। হ্যাঁ, তখন পুরোটাই গ্যাপ, ওই সময় আমি আর কাজ করিনি। তারপর আবার 2013-তে শাহিন সুমন নিয়ে আসলো জটিল প্রেম ছবিতে। আচ্ছা, এমনিতে পৃথিবী আমার চায় না ছবিটা নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু তিনজন শুটিং খুব ভালো লাগার একটা বিষয়। তো রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, নানা শাহ হিসেবে আপনি আসলেন, একটু গল্প ওই সময়ের। আসলে আমরা তিনজনই তো তখন নতুন, তাই না? আমাদের খুব ভালো বন্ডিং, ওই বন্ডিং কিন্তু এখনও আছে। আমি, রিয়াজ, ফেরদৌস, আমরা তিনজন একসাথে হলে আমাদের প্রচণ্ড একটা আবেগ কাজ করে, আর রিয়াজ ফেরদৌস আমাকে প্রচণ্ড ভালোবাসে, যেটা আনএক্সপেক্টেড, যেটা আমি কখনোই হয়তো প্রকাশই করতে পারবো না। আর ফিল্মের আর্টিস্ট মোটামুটি সবাই আমাকে ভালোবাসে, কিন্তু হয়তো দুই একজন আমার, হয়তো দুই একজন পলিটিক্স হয়তো করে আমি জানি, কিন্তু আমি কিছু বলবো না তাদেরকে। আচ্ছা, কারণ আমি পলিটিক্স পছন্দ করি না। কিন্তু যেটা বললাম যে একসাথে কাজ করলেন, আপনি গ্যাপ দিলেন, আর রিয়াজ ভাই, ফেরদৌস ভাইও কিছুটা কাজ করেছে কয়েক বছর যাবত, অনেকগুলো ছবিতে কাজ করেছে, রোমান্টিক ধারায় তাদের একটা দখল রয়েছে। আপনাদের তারপরও কি মনে হয় নাই যে আপনি রিয়াজ ভাই, ফেরদৌস ভাই বা শাকিল খান ভাইয়ের কথাও যদি বলি, মনে হয় যে আপনাদের আরও কিছু করণীয় ছিল, আপনারা যদি বন্ডিং, আপনার যে কথা বলেন যে সক্ষতা আছে আপনাদের? শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, 2001 বা 2000 থেকে কিন্তু উলঙ্গ ছবি আরম্ভ হয়ে গেল।
উলঙ্গ ছবির কিছু প্রডিউসার কিছু ডিরেক্টররা উলঙ্গ ছবি বানানো আরম্ভ করলো। ওই সময় একজন যারা, কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে একটা পরিচালক কিন্তু জাতির শিক্ষক, আর একজন শিল্পী হলো জাতির সম্পদ। তো জাতির শিক্ষককেও কিন্তু বুঝে ছবি বানাতে হয়, আর জাতির সম্পদকেও কিন্তু বুঝে অভিনয় করতে হয়। যে কোনো ছবি তো অভিনয় করা যায় না। তো যারা ওই সময় উলঙ্গ ছবিতে কাজ করেছে, আমার খুব অবাক লাগে, অনেক ডিরেক্টরও সেই সময় উলঙ্গ ছবি বানিয়েছে, তারা এখন বড় বড় কথা বলে। অনেক অভিনেতা, অনেক বড় বড় অভিনেতা যারা সুপারস্টার হয়েছে এবং পুরস্কারও পেয়েছে, তারা উলঙ্গ ছবিতে কাজ করেছে। তবে উলঙ্গ ছবিতে যারা কাজ করেছে, তারা কী করে গ্রহণযোগ্যতা পায় সরকারের কাছে কিংবা জনগণের কাছে, এটা আমার কাছে খুব অবাক লাগে। কারণ আমরা কিন্তু জনগণের সম্পত্তি, আমাদের কাজ করলে বুঝে কাজ করা উচিত। আজকে উলঙ্গ ছবির কারণে কিন্তু আমাদের ছবির আজকে এই ধসটা নেমেছে। তো কিছু মানুষ আছে দুমুখা সাপ, দুই দিকেই নাচে, দুই দিকেই থাকে। তো আমি তো ভাই একমুখা সাপ। এ বিষয়ে আরও কথা বলবো, কথা আছে, কিন্তু আমি একটু রিয়াজ ভাই এবং ফিরোজ ভাইকে একটু টাচ করতে চাই, স্পর্শ করতে চাই। সেটা হচ্ছে যে মানে কেমন দেখেছিলেন একটা ছবিতে কাজ করেছেন? শুনেন, রিয়াজ ফেরদৌস এরা হলো এডুকেটেড ছেলে এবং ভদ্র, প্রচণ্ড ভদ্র। এদের সম্বন্ধে বলার কিছু নাই আসলে। ভালোর ডেফিনেশন আপনি কীভাবে দেবেন? ভালো তো ভালোই, কিন্তু অনেকাংশে কি আপনার জিনিসটা মনে হয় না, বা অনেকে হয়তো মনে করিয়ে দিতে চায় যে তারা আসলে কাজটা মূলত নিজের জন্যই করেছে, বা স্টারিজমটাকে আয়ত্ত করতে বা টাকা পয়সা নেওয়ার জন্য হয়তো তারা কাজ করেছে, একটা সময় তারা হারিয়ে গেছে। না না, হারিয়ে গেছে কখন আপনাকে বুঝতে হবে, হারিয়ে গেছে কখন, যখন উলঙ্গ ছবি আসলো আপনাকে এটা বুঝতে হবে। তখন যদি রিয়াজ চাইতো যে আমি অভিনয় করব, ফেরদৌস চাইতো আমি অভিনয় করব, নানাশা চাইতো অভিনয় করব, তাহলে তারা নিত আমাদেরকেও, কিন্তু আমরা তখন করিনি। কারণ আমরা উলঙ্গ ডিরেক্টরদের, যারা আসলে জাতির শিক্ষক নয়, যারা আসলে ডিরেক্টর নয়, আমরা তাদের ছবিতে কাজ করতে পারি না। কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই ডিরেক্টররা ভালো ছবি বানাচ্ছে, এটা অবশ্য আনন্দের বিষয়। তবে আমার মনে হয় তারা যদি আবার সেই উলঙ্গর দিন চলে আসে, তাহলে তাদের সেখানে যেতে সময় লাগবে না। কিন্তু এখন উলঙ্গ ছবি বানানোর সুযোগ নাই এখন মানুষ, এটা বলা ঠিক না। উলঙ্গ ছবি বানানোর সুযোগ নেই, এটা এটা তখনই হবে যখন সমস্ত সিনেমা হলগুলো ডিজিটাল হয়ে যাবে। কারণ এখনও কিন্তু সমস্ত সিনেমা হল ডিজিটাল হয় নাই। যেমন নারায়ণগঞ্জে যে ছবিটা চলছে, যেমন হাওয়ার ছবি নারায়ণগঞ্জে চলছে, দর্শকরা দেখতে পারছে না গরমের কারণে, শীতের কারণে, কিন্তু দর্শক কিন্তু ছবি দেখতে চাচ্ছে এখন। যেমন তিনটা ছবি, তিন ধরনের, দিনদা দে অনন্ত জলিলের এক ধরনের একটা ছবি, পরাণ এক ধরনের ছবি, হাওয়ার এক ধরনের ছবি, তিনটা কিন্তু তিনটা ট্র্যাকের ছবি, তিনটা কিন্তু এক ট্র্যাকের ছবি নয়, তাই না? তিনটা ছবি, কিন্তু কেউ বলতে পারবে না যে এটা ভালো, এটা খারাপ, এটা খারাপ, এটা ভালো। আর বিশেষ করে আমরা যারা অভিনেতা, শিল্পী এবং পরিচালক, আমরা কোনোটাকেই খারাপ বলবো না। আচ্ছা,